শুধু দর্শকবৃন্দ, আমরা সুন্দর একটি সরিষা ক্ষেত দেখতে পাচ্ছি। এটি বারি সরিষা 17। আমাদের কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল, মশলা বীজ উৎপাদন সংরক্ষণ প্রকল্পের এসএমই কৃষক শেখ মঞ্জুর, তিনি আমাদের প্রদর্শনীর সহায়তা পেয়ে তিনি এই সরিষাটি লাগিয়েছেন। বারি সরিষা 17-এর বৈশিষ্ট্য হচ্ছে এটি উচ্চতা প্রায় 95 থেকে 97 সেন্টিমিটার এবং এর ফুল হচ্ছে হলুদ। এর জীবনকাল 80 থেকে 86 দিন। আমরা সাধারণত জানি বারি সরিষা 14, যেটার জীবনকাল 75 থেকে 80 দিন, তার চেয়ে এর জীবনকাল 5-6 দিন বেশি এবং এর ফলন কিন্তু অনেক বেশি। বারি সরিষা 14 হচ্ছে এর ফলন বিঘা প্রতি প্রায় 2 মণ বেশি। এর হেক্টর প্রতি ফলন 1.8 টন বা 2 টনের কাছাকাছি এবং বিঘা প্রতি প্রায় 8 থেকে 10 মণ সরিষা পাওয়া যায় এবং এতে তেলের পরিমাণ 40 থেকে 44%। অর্থাৎ 1 কেজি সরিষা যদি আমরা মিলিং করি তাহলে হচ্ছে আমরা 400 থেকে 450 গ্রাম তেল পেতে পারি। এবং আপনারা দেখছেন এই যে সরিষাটি, এখানে সাধারণত অল্টারনেরিয়া ব্লাইট বা পাতা ঝলসানো রোগ হয়, আমরা এই ক্ষেতে কোনো রোগ দেখতে পাচ্ছি না। অসাধারণ একটা ক্ষেত। তো আমাদের কৃষক শেখ মঞ্জুর তিনি এটি লাগিয়েছেন। তো শুধু দর্শকবৃন্দ, চলুন আমরা আমাদের কৃষক শেখ মঞ্জুরের সাথে কথা বলি এবং তার কাছ থেকে এর চাষ পদ্ধতি সম্পর্কে জেনে নিই। শুধু দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার টিপনা গ্রামে এবং আমরা ঠিক এই মুহূর্তে আমাদের এসএমই কৃষক শেখ মঞ্জুরের ক্ষেতে। ইনি মূলত বীজ উৎপাদক। তো আমরা শেখ মঞ্জুরের বীজ উৎপাদন কৌশল সম্পর্কে জানবো। তো চলুন আমরা আমাদের কৃষক শেখ মঞ্জুরের সাথে কথা বলি এবং তার কাছ থেকে এই বিষয়গুলো জেনে নিই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মঞ্জুর, ভালো আছো? হ্যাঁ স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তুমি তো প্রতি বছর হলো এই সরিষা করো, তাই না? গত বছর তো 14 করেছিলে। হ্যাঁ, 14 করেছিলাম, 17 করেছিলাম। তা কোনটার পারফরম্যান্স সবচেয়ে ভালো ছিল স্যার? ফলন আসলে 17 একটু বেশি, 17 একটু বেশি। হ্যাঁ, আর 14 একটু কম, কিন্তু তেলের দিক দিয়ে দেখতে গেলে দেখা যায় যে আমার 14 হলো তেল বেশি হচ্ছে। তেল বেশি? হ্যাঁ। আচ্ছা, আমরা যে 17 সরিষা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেক মৌমাছি আসছে, এখান থেকে তো মৌবাক্স স্থাপন করে মধু তো পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ স্যার, এখান থেকে আমাদের ওই যে নার্সারির বাগানে হলো মৌমাছি চাক বাঁধেছে, ওই চাক থেকে অনেক মধু আমরা মধুও সংগ্রহ করি ওইখান থেকে। জি জি স্যার। আচ্ছা, এটার চাষ পদ্ধতি সম্পর্কে একটু বলো, তুমি কিভাবে লাগিয়েছিলে, আসলে বীজ শোধন করছিলে কিনা সেই সম্পর্কে একটু বলো। এইটা আমি প্রথম যখন রোপণ করি আমার এইখানে, আপনি জানেন এখানে আমার আসলে এই আগে বিধান 75 রোপণ করা ছিল। বিধান 75 কাটার পরে আমি এখানে আমার ট্র্যাক্টর দিয়ে দুখন চাষ দিয়ে রেখে দিই মাটি ফুটানোর জন্য। তারপরে আমি কি করি, নভেম্বর মাসের শেষের দিকে আমি এখানে ওই মানে যে পরিমাণ সার দরকার সে পরিমাণ সার প্রয়োগ করে আমি এখানে বীজ বপন করি। আমার বিঘা প্রতি 700 থেকে 800 গ্রাম বীজ আমি বপন করি এবং সারের পরিমাণটা দিই, আমি বিঘা প্রতি ইউরিয়া দিছি 5 কেজি প্রথমে বপনের সময়, তারপরে টিএসপি দিছি 15 কেজি, বোরন সার দিছি 1 কেজি, আর জিপ সার দিছি 8 কেজি, আর পটাশ সার দিছি 5 কেজি। সর্বশেষ চাষে? হ্যাঁ, সর্বশেষ চাষে। এটা রোপণের সময় তো হলো 15 নভেম্বর থেকে 30 নভেম্বর। হ্যাঁ জি, হলো নভেম্বরের শেষের দিকে বলছি। হ্যাঁ, শেষের দিকে বলছি। আচ্ছা, এই সার দেওয়ার পর হচ্ছে তুমি বীজটাকে শোধন করছিলে? হ্যাঁ স্যার, আমি কার্বেনাজিম গ্রুপের ওষুধ দিয়ে প্রতি লিটার পানিতে 2 গ্রাম ওষুধ দিয়ে আমি বীজটা শোধন করি। বীজটা শোধন করে যেহেতু আমি বীজের জন্য এই খামার পানিতে ভিজে রাখছিলে বীজ শোধনের জন্য? হ্যাঁ স্যার, আমি ওই সবচেয়ে ভালো হয় তুমি প্রতি কেজি বীজে 2 গ্রাম কার্বনডাইজিং গ্রুপের যে কোনো ওষুধ, নয়িন বা প্রোভেক্স, যদি একটু দিয়ে একটা কৌটার ভিতর দিয়ে যদি একটু ঝাঁকি টাকি দিয়ে একটু রোদে দিয়ে যদি বহন করো তাহলে কিন্তু বীজ শোধন হয়ে যায়। ওইটা ভালো হয় স্যার আসলে, কিন্তু আমি আসলে ওইটা করিনি, আমি ডাইরেক্ট পানিতে আমি ওষুধটা গুলাইয়ে আমি বীজটা দিয়ে 20 মিনিট রাখিয়ে তারপর আমি ওই বীজ ছিটাই দিছি, আমার এক চান্সে বীজগুলো ফুটেও গেছে, যেহেতু ওই পানির থেকে এসে আমি বীজটা হলো দিছি ছিটাইয়ে, যেন এক চান্সে বীজগুলো ফুটে গেছে। তারপর আমি ওই বপনের 20 দিন পরে আমি বিঘা প্রতি 10 কেজি ইউরিয়া আর 1 কেজি জিঙ্ক সালফেট দিয়ে দিই, তারপরে এখন আমার অবস্থা হলো দিয়ে তো সেচ দিয়ে দিই। হ্যাঁ, 2 বার সেচ দিছি আমি। এই বপনের হলো সাধারণত 20 থেকে 22 দিন পরে। হ্যাঁ, 20 দিন যখন পরে ফুল আসার মতো হয় বা ফুল দু একটা আসছে এই সময়। জি জি স্যার, এই সারটা দিয়ে তুমি বললে 10 থেকে 12 কেজি ইউরিয়া সার আর 1 কেজি জিঙ্ক সার, 1 কেজি 10টা সার দিয়ে হলো সেচ দিয়ে দিয়েছো না? তারপরে কি আর সেচ দিয়েছো? না স্যার, তারপরে আমি সেচ দিইনি, কিন্তু ওই সেচ দেওয়া লাগে, দুইবারও দেওয়া লাগে, যেহেতু আমার মাটিতে জো আছে পর্যাপ্ত পরিমাণ, সেহেতু আর সেচ দেওয়া লাগেনি, কিন্তু আমি 2 বার দেওয়া লাগে, ধরে রাখতে হবে 2 বার সেচ দেওয়া দিতে হবে এতে। হ্যাঁ, তো অনেক অনেক ফুল আসছে এবং ফল আসছে। যে পটগুলো কিন্তু বারি সরিষার 14-এর যে পট ওইগুলো কিন্তু একটু খাটো এবং মোটা। হ্যাঁ, এটার যে পট এটা কিন্তু একটু চিকুন এবং লম্বা, এই হলো পার্থক্য। এবং এই যে 17 হচ্ছে 14 হচ্ছে একটু উঁচু এবং জীবনকাল হলো 5-6 দিন বেশি। জি জি স্যার, তাই না?
এ তো তোমার এখানে তো অল্টারনেরিয়া ব্লাইট বা পাতা ঝরসানোর রোগ রোগ হয় এখানে অল্টারনেরিয়া ব্লাইট বা পাতা ঝরসানোর রোগ দেখা যায় তো তোমার এখানে কি হয়েছে স্যার এখানে হয়নি কিন্তু তার জন্য আমরা ম্যানকোজেব মেটালিসিন গ্রুপে যেরকম রেডোমিল গোর্ড আছে ম্যানকোসিল পাউডার আছে এগুলো দিয়ে আমরা স্প্রে করি কি স্প্রে করেছে হ্যাঁ স্যার একবার স্প্রে করেছি ওর সাথে আমি বোরন সার মানে যে 20% বোরন যে আছে স্প্রের জন্য যে বোরন সার আছে ওই বোরন সার ওর সঙ্গে দিয়ে স্প্রে করছি যাতে পারফরমেশনটা ভালো হ্যাঁ জি জি স্যার ও আচ্ছা তারপর হলো এখানে কাণ্ড বচা রোগ হয় কিন্তু তোমার তো হয়নি তুমি যে বীজ শোধন করছো এই জন্য হয়নি জি জি তাই না আর এখানে হচ্ছে পোকা লাগে যে পট বরার এই যে পটগুলো ফলগুলো হলো ছিদ্র করে দেয় তো এটা তো একটাও লাগেনি এটার জন্য কি কিছু করেছো হ্যাঁ এটার জন্য স্যার আমি একটা স্প্রে দিছি ডাইমোথাইড গ্রুপের ওষুধ দিয়ে আমি এতে হ্যাঁ হ্যাঁ ওই দিয়ে আমি কি ওষুধ স্প্রে করছো স্যার আমি ডাইমোথাইড গ্রুপের ওই হলো আমগর আমগর হ্যাঁ আমগর পদ্মা কোম্পানির ওষুধ আমগর দিয়ে একবার স্প্রে দিছি আমগর দিয়ে ও আচ্ছা তো তোমার এখানে হচ্ছে এই যে এটা করতে এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে স্যার এটা করতে এ পর্যন্ত আমার বিঘাপতি আমার 2 থেকে 2500 টাকা খরচ হয়েছে 2 থেকে 2500 টাকা আর এখান থেকে কত টাকা আশা করছো তুমি স্যার এখান থেকে আমার আমি তো বীজ হিসেবে বিক্রি করব আর বোজ হিসেবে বিক্রি করলে প্রতি কেজি সরিষা আমরা বিক্রি করি 30 টাকা আর আমি সেই একই সরিষা বীজ হিসেবে বিক্রি করব 90 টাকা কেজি তাহলে আমার 3 গুণ লাভ বেশি হচ্ছে যেহেতু আমি বীজ বিক্রি করতেছি সেহেতু আমার লাভ ওই পরিমাণ আসবে ওই পরিমাণ টাকা আমি বিক্রিও করব তো সেক্ষেত্রে তো 20-25,000 টাকা হবে তাই না হ্যাঁ অবশ্যই স্যার মাত্র হলো 3 মাস না 3 মাসে একটু কম সময়ে 80 থেকে 82 দিনে আমরা 25 থেকে 30,000 টাকা পাচ্ছি এবং এখানে হচ্ছে আমরা এর আগে বিধান 75 একটা আমন ধান নিয়েছি এরপরে আবার এখানে আমরা তিল করতে পারবো হ্যাঁ তিল বাড়ি তিল সব দিক দিয়ে ভালো তাই না তো তুমি তো এসএমই কৃষক তুমি তো বীজ রাখবা না জি স্যার আমি সবই বীজ রাখবো প্যাকেটজাত করব সব প্যাকেটজাত করব প্রতিবেশী কৃষককে আগামী বছর হ্যাঁ প্রতিবেশী কৃষককে আমি প্রতি বছরই আমার এলাকায় যত কৃষক আছে আমাদের এখানে অন্তত 5 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে আমার টিপনা গ্রামে সব বার বীজ আমি আমার নিজস্ব বীজ থেকে সবাই আমার কাছে কিনে নিছে যাক তুমি যদি আমাদের দর্শকদের যদি তোমার নাম্বার দিয়ে দিই তো যদি ফোন করে তো তোমার তো কোনো আপত্তি নাই না না স্যার অবশ্যই আপত্তি নাই শুধু দর্শকবৃন্দ আমাদের শেখ মঞ্জুর তিনি এসএমই কৃষক তার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেব আপনারা যদি কারো বীজের দরকার হয় আপনারা এই নম্বরে ফোন দিবেন আপনাদের বীজ সরবরাহ করা হবে তো মঞ্জুর সময় দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ ধন্যবাদ স্যার শুধু দর্শকবৃন্দ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আমাদের সকলের প্রিয় প্রিয় খুব প্রিয় কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন স্যার আমাদের সাথে আছেন তো আমরা স্যারের সাথে কথা বলবো এই বিষয়ে জেনে নেব আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম জি স্যার কেমন আছেন ভালো তোমরা সবাই ভালো আছো স্যার আছি আলহামদুলিল্লাহ স্যার এই যে বাড়ি সরিষা 17 এটা গত বছরই শুরু হয়েছে এবং এবছর একটু বেশি হয়েছে স্যার তো আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি ক্ষেত স্যার তো এটা আপনি গত বছরও দেখছেন এ বছরও দেখছেন তো এটার ভবিষ্যৎ আসলে আপনি কেমন দেখছেন স্যার হ্যাঁ ভবিষ্যৎ খুবই উজ্জ্বল আমি মনে করবো বাড়ি সরিষা 14 চেয়ে বাড়ি সরিষা 17 অনেক দিক থেকে এর বৈশিষ্ট্যগত অনেক উজ্জ্বল সম্ভাবনা রয়েছে যেমন এটার ফলন বেশি এবং এখান থেকে তেলের পরিমাণ আমরা বেশি পাব তাছাড়া খুলনার যে দক্ষিণাঞ্চল আমন ধানের পরে অনেক জমি আমাদের ফেলো থাকে এই ক্ষেত্রে আমরা এই জাতটাকে ইন্ট্রোডিউস করে আমরা এটাকে চাষ করতে পারি ফলে আমাদের যেমন ক্রপিং ইন্টেনসিটি বাড়বে তেমনি আমাদের তেলের উৎপাদনও বাড়বে যেহেতু আমরা কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা আমাদের ব্যয় করতে হয় তেল আমদানি করতে আর যেহেতু আমাদের যে মঞ্জুর হোসেন ইনি নিজেই বীজ সংরক্ষণ করবেন এনার কাছ থেকে কৃষক ভাইয়েরা বীজ পাবে মানসম্মত বীজ পাবে এবং এভাবে আমাদের এরিয়া বৃদ্ধি পাবে এবং এই বাড়ি সরিষা 17 জাতটি অনেক ভালো এবং এর উজ্জ্বল সম্ভাবনা রয়েছে